পুতুলের সংসারে আরো একটি নতুন রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমরা রান্না করতেছি ইলিশ মাছ, কিন্তু এটা কি? এটা হচ্ছে চিচিঙ্গা। ওকে, কিন্তু এটা এরকম দেখা যাচ্ছে কেন? কারণ এটা আমরা ছোলা ফেলে দিছি, তারপরে কেটে নেছি সুন্দর করে। আচ্ছা, আপনারাও খুব সুন্দর করে এভাবে আমরা যেভাবে পিস করে নিছি এরকম নেন, কারণ এগুলো যত বড়ই করেন না কেন এগুলো একদম গলে যায়। তো আজকে আমরা মূলত ইলিশ মাছই রান্না করব, কিন্তু চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছ। এই যে সেই ইলিশ মাছের টুকরোগুলো, কারণ চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছ অনেক মজা। মানে আপনারা অনেকেই হয়তো খাননি, এখনও ট্রাই করেন নাই। বিভিন্ন সবজি দিয়ে ইলিশ মাছ খাওয়াই যায়। হ্যাঁ, বেগুন দিয়ে খাওয়া যায়, কলা কাঁচা কলা দিয়ে খাওয়া যায়, আলু দিয়ে খাওয়া যায়। ঠিক একইভাবে চিচিঙ্গা দিয়ে আমরা খাচ্ছি, আর তার জন্য মাছটাকে একটু হালকা হলুদ মরিচ এবং লবণ দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এবং আমাদের আর একটা ভিডিওর প্যাটার্ন আছে, সেগুলো হচ্ছে আমরা রিভিউ ভিডিও বানাই, বিভিন্ন প্রোডাক্টের রিভিউ, বিভিন্ন খাবারের রিভিউ, এবং সেগুলো একটু দেখে আসতে পারেন, এবং তাতে আপনাদের সুবিধা হবে, কেনার আগে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তো আর দেরি না করে সাবস্ক্রাইব করে এখনই দেখে আসুন। মাছগুলো আমরা বেশি ভাজবো না, একেবারে হালকা 5 মিনিটের মতো ভাজবো, শুধু এপিটোপিট ভেজে নেব। ব্যাস, আমাদের ভাজি হয়ে গেল, আর আপনারা এই পাকে একটা লাইক দিয়ে দেন। এবার হচ্ছে ওই তেলের ভিতরে আরেকটু সামান্য পরিমাণ তেল দিয়ে, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, শুধু পেঁয়াজ। এখানে আমি কোনো রসুন ইউজ করব না, শুধু পেঁয়াজ বাটা দেবো ইলিশ মাছে। এটা হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, তারপরে দিব মরিচের গুঁড়া। আর চিচিঙ্গা রান্না করতে খুবই কম সময় লাগে, আর এই চিচিঙ্গা রান্নাতে পানিও ব্যবহার করা লাগে না, কারণ এমনিতেই পানি বের হয়। এবার একটু কষিয়ে হালকা একটু পানি দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব। কষানো চলতে থাকুক, এদিকে আপনাদের লাইকও দেয়া চলতে থাকুক। এবার এই মশলার ভিতরে আমরা ভাজা মাছটা একটু দিয়ে দিব, যাতে মাছের যে স্মেলটা এটা যেন মশলার সাথে মিশে যায়। এর করে মানে এই জন্য মাছগুলো দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখব। আর এখানে পানি কিন্তু বেশি দেয়নি, সামান্য একটু পানি, মাছ ছোয়া ছোয়া পানি দেখতে পাবেন। মোটামুটি মাছে এবং ঝোলের স্মেলটা মাখামাখি একটা অবস্থা হয়ে গেছে। এবার মাছটাকে আমরা এখান থেকে একটা অন্য পাত্রে তুলে নিব। এই যে আমাদের মাছ, এই যে মাছগুলো তুলে নিব। এবার এই যে মশলাটা, এই মশলাটার ভিতরেই আমাদের সেই কাটা ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেব। এই যে মশলার ভিতরে তো ইলিশ মাছের একটা স্মেল ঢুকে গেছে, এবং এই তেলেই আমরা ইলিশ মাছ ভাজছি। এবং তাহলে এখন এই তেলের ভিতর এবং মশলার ভিতরেই চিচিঙ্গাগুলোকে রান্না করব। এখন কোনো এক্সট্রা পানি দিতে হবে না, জাস্ট ঢেকে রাখলেই হবে, কারণ চিচিঙ্গার ভিতরে অনেক পানি। হ্যাঁ, ঢেকে রাখবো, আর কিছুক্ষণ পরপর নাড়া দেবো যাতে পুড়ে না যায়, যেহেতু আমরা কোনো পানি দেইনি। আবার ঢেকে রাখবো, আবার 2-4-5 মিনিট পরে উঠিয়ে দেখব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঢেকে রাখার অনেকক্ষণ পরে পানি কিভাবে বের হয়েছে, এই পানিগুলো কিন্তু আমি দেইনি। আর ঢেকে না রাখলে কিন্তু পানি বের হবে না, অবশ্যই ঢেকে রাখবেন। তখন পানিগুলো বাষ্প হয়ে আকাশে উড়ে যাবে, তখন আর আকাশ থেকে আর ফেরত আনতে পারবেন না বৃষ্টি না হওয়া পর্যন্ত। এই যে দেখছেন কিছুক্ষণ পরে কি পরিমাণ পানি বের হয়েছে। এবার চিচিঙ্গাগুলো যখন অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে, তখন ভেজে ওই যে মাছগুলো তুলে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দেব, কারণ মাছগুলো তো অলরেডি কুক হয়ে গেছে। দুইটা মিক্স করে এখন আবার 5 থেকে 10 মিনিট একটু আমরা, 10 মিনিট লাগবে না, 5-7 মিনিট ঢেকে রাখলেই মোটামুটি দুইটার স্মেল, দুইটার স্বাদ, দুইটার সাথে মাখামাখি হবে। তারপরে রেডি হয়ে গেল আমাদের আজকের চিচিঙ্গা ইলিশ, বা ইলিশ চিচিঙ্গা যেভাবেই বলেন না কেন। তো ভিডিওটি দেখে লাইক দিন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা এটা ট্রাই করেন নাই বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু মজাদার একটা রেসিপি। তো আর দেরি কেন, এখনই ঝটপট রান্নায়
রান্না করে ফেলুন আর গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলুন ইলিশ মাছ চিচিঙ্গা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।